হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পে পয়েন্ট ইন্ডিয়ার কিউআর কোড বা ইউপিআই আইডি কি, আর কিউআর কোড বা ইউপিআই আইডির মাধ্যমে আপনারা কিভাবে সোজা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন। তো সেই বিষয়ে আজকে ভিডিও বানাচ্ছি। তো সবার আগে বলবো যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সোজা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, পে পয়েন্ট কিউআর কোড কী, ফোনপে কিউআর কোড আছে, পেটিএম কিউআর কোড আছে, ঠিক আছে, অ্যামাজন কিউআর কোড, অনেক কিউআর কোড শুনেছেন তো, এরকম প্রত্যেকটা কোম্পানিরই একটা করে কিউআর কোড থাকে। তো পে পয়েন্ট ইন্ডিয়ার কিউআর কোডের বিষয়ে আমি বলছি। এই কিউআর কোড কীভাবে অ্যাক্টিভ করবেন সে বিষয়ে আমি এর পরে ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের কারোর মনে হয় যে না, কিউআর কোড ভালো লেগেছে বা এটা ব্যবহার করতে পারবো, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কিভাবে কি করতে হবে দেখিয়ে দেবো বা করিয়ে দেবো। যা আমার যারা রিটেলার আছে তারা যদি কিউআর কোড অ্যাক্টিভ করতে চায় তো আমাকে কল করবে, আমি করিয়ে দেবো। তো দেখুন, এখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। তো ওপেন করলে দেখুন, এখানে নিচে দেখুন কালেক্ট পেমেন্ট আছে, এখানে কালেক্ট পেমেন্টে ক্লিক করবেন। কালেক্ট পেমেন্টে ক্লিক করার পরে দেখুন এখানে যে কিউআর কোডটা এসছে, যেমন প্রত্যেকটা দোকানে লাগানো থাকে, ফোনপে পেটিএম কিউআর কোড যেমন লাগানো থাকে, এটা আপনারা ডাউনলোড করে আপনাদের দোকানে লাগিয়ে নেবেন। কাস্টমার এটাকে স্ক্যান করে পেমেন্ট করলে সোজা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো হলো কিউআর কোড। তো এবার দ্বিতীয় হচ্ছে ইউপিআই আইডির মাধ্যমে যদি কোনো কাস্টমার আপনাকে টাকা দিতে চায় তাহলে সে কীভাবে দেবে। তো এখানেই দেখুন ভিয়া কিউআর কোড তার পাশেই আছে, ভিয়া ভিপিএ। তো এখানটায় ক্লিক করবেন, এখানে কাস্টমার ভিপিএ, তারপর নিচে আছে অ্যামাউন্ট। তো কাস্টমার ভিপিএ কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি আমার একটা ভিপিএ বসিয়ে দিচ্ছি, অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে কত টাকা কাস্টমার থেকে নিতে চাইছেন। তো আমি আপাতত আপনাদের চেক করানোর জন্য 1 টাকা দিয়ে পাঠাচ্ছি। দেখুন, তো এখানে 1 টাকা অ্যামাউন্টটা বসিয়ে এখানে সেন্ড কালেক্ট রিকোয়েস্ট করতে হবে। তো দেখুন আমার দোকানের নাম সহ হচ্ছে, এটা আমার নয় যেহেতু আমার একটা রিটেলারের, আর আমি আমার ইউপিআই আইডি দিয়েছি যার জন্য আমার মোবাইলে নোটিফিকেশান এসছে। তো দেখুন এখান থেকে আমি এটাকে পেমেন্ট করব। দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি, দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো আমি আবার আমার পোর্টালে আসবো, তো আমার পোর্টালে আসবো, দেখুন এখানে পেমেন্ট করে দিয়েছি, কালেক্টেড হয়ে গেছে। তো ঠিক আছে, এখানে রিফ্রেশ না করে সোজা আমরা ব্যাকে আসবো। তো এই যে পেমেন্টটা আমরা করেছি আমাদের ব্যাংকে এসেছে কি না সেটা আমরা কীভাবে দেখব। ঠিক আছে, কাস্টমার তো পেমেন্ট করে দিয়েছে কিন্তু আমাদের যে ব্যাংকে এসেছে কি না, আমাদের এখানে কালেক্ট হয়েছে কি না সেটা কীভাবে দেখব। তাহলে আমরা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর আবার আমরা এখানে আসবো, যে এই যে কালেক্ট পেমেন্ট আছে এখান থেকে তো আমরা কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এই যে ভিউ কালেক্ট পেমেন্ট যেখানটায় আছে এখানটায় আমরা ক্লিক করব। তাহলে দেখুন এই যে 1 টাকা সাকসেস দেখাচ্ছে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে। ঠিক আছে, তো একদম সোজা ব্যাপার। বা আপনারা যদি কিউআর কোড অ্যাক্টিভেট করতে চান বা দোকানে লাগাতে চান তাহলে আমাকে কল করবেন, বা আমার নিচে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আমরা করতে চাই, তাহলে আমি তাদেরকে অ্যাক্টিভেট করিয়ে দেব। আর যারা আমার রিটেলার নয় তারাও যদি বুঝতে না পারেন বা কেউ এই পে পয়েন্টের রিটেলার হয়ে থাকেন তো তারাও কমেন্ট করবেন, আমিও তাদের বলে দেবো। বা যদি তারপরে আপনারা বুঝতে না পারেন তো ওই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে এটা অ্যাক্টিভেট করতে পারে। এর জন্য খরচ নেই, এর জন্য 1 থেকে 5 টাকা খরচ হয়, এমন কিছু বেশি খরচ হয় না। ঠিক আছে, তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।